हेलो फ्रेंड्स, केमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन। तो आज के दारुण एक भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि, जे आपनार मोबाइल फोन दिए किभाबे एकटी प्रफेशनल यूट्यूब चैनल क्रिएट करबेन। तो आजकेर ई भिडियोटा सम्पूर्ण देखले आपनारा आपनार मोबाइल थेके एकटा यूट्यूब चैनल क्रिएट करते पारबेन। तो यूट्यूब चैनल क्रिएट करार आगे एकटी कथा, जे आपनारा जे सम्पर्के भालो बोझेन बा जे विषये भालो प्रेजेंटेशन करते पारेन से विषये निये यूट्यूब चैनल खुलबेन। जदि आपनी टेक सम्पर्के भालो बोझेन ताहले टेक चैनल क्रिएट करबें, जो कमेडी भिडियो भलो करते पारें ताहले कमेडी करबें, जो ब्लॉगिंग भलो पारें ताहले ब्लॉगिंग चैनल क्रिएट करबें। तो मेन कथा होच्छे आपनी जे विषय पारदर्शी से विषय चैनल खोलार चेष्टा करबें। हेलो बंधुरा, आमी नासिर और आपनारा देखछेन एनआर मीडिया टेक यूट्यूब चैनल। तो चलुन आजकेर भिडियोटी शुरू करी। और भिडियो शुरू करार आगे एकटी कथा बोलतेई होच्छे, आपनारा जदि ए चैनेले प्रथम एसे थाकेन ताहले प्लिज चैनलटी सबसक्राइब करुन और नतून नतून भिडियो सबार आगे पेते नोटिफिकेशन बेलटी अवश्य अन करे दिबेन। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আপনাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। তো ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এই ইউটিউব অ্যাপ্লিকেশন এবং একটা জিমেইল অ্যাকাউন্ট। তো আমাদের প্রত্যেকের ফোনে এই ইউটিউব অ্যাকাউন্টটা থাকে, আর আমরা যখন একটা ফোন কিনি তখন সবাই আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেই, নাহলে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি না। অবশ্যই আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর এখান থেকে এই ইউটিউব অ্যাপ্লিকেশন এই অ্যাপসটি ওপেন করবেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে দেখতে পাবেন ম্যান আইকন, তো চ্যানেলের লোগো, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এটা খোলা যদি এটা থাকে তাহলে আপনারা ঠিক আছে, আর যদি এখানে আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে সিম্পলি এখানে ক্লিক করে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, ইওর চ্যানেলে ক্লিক করলাম। তো ইয়ার চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আইকন, এই সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। তো সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো যা আছে সব আপনারা ডিফল্টে রেখে দিবেন, এখানে যা আছে এরকমই থাকবে। তো আপনারা নাম চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেন আইকন, এই পেন আইকনে আপনারা ক্লিক করবেন। এই পেন আইকনে ক্লিক করে আপনারা আপনাদের নাম চেঞ্জ করে নিতে পারবেন, চ্যানেলের নাম। তো আমি এখানে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি নাম সিলেক্ট করে দেবেন, ভালো একটি নাম। তো খেয়াল রাখবেন এই চ্যানেলের নামটা যেন ইউনিক হয়। তো আপনি যদি কোনো বড় চ্যানেলের নাম কপি করেন বা কোনো একটা চ্যানেলের নাম কপি করেন তাহলে সেই নামটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কী হবে, কেউ যদি ওই নাম ধরে সার্চ দেয় তাহলে যে চ্যানেলটা বড় র্যাঙ্ক করেছে সেই চ্যানেলটা কিন্তু সামনে যাবে, আপনার এই চ্যানেল সবার উপরে থাকবে না। তো এমন একটি নাম দিবেন যেটা ইউটিউবে নেই, এরকম নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এখানে যে নামটা আছে নাসির হুসাইন, তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার এখানে লিখব এনআর মিডিয়া টেক প্রো। তো বন্ধুরা, এখানে আমি লিখলাম এনআর মিডিয়া টেক প্রো, তারপর এখান থেকে আমি ওকে করে দেব। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি নেম চেঞ্জার অ্যালয়েড এভরি 19 ডেজ। তো এখান থেকে আপনারা 90 দিনের মধ্যে তিনবার চেঞ্জ করতে পারবেন আপনার নামটি। তো আমি রিকমেন্ড করবো আপনারা নামটা চেঞ্জ না করার জন্যই একবারে ভালো একটি নাম সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট করে দিবেন। তো বারবার চেঞ্জ করার না করাটাই ভালো। তো এখান থেকে আপনার ওনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই নামটা চলে এসেছে। তো এখানে আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডেসক্রিপশন। তো এই অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে আপনারা চ্যানেলের যে ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন আপনারা লিখতে পারবেন। তো এখানে আপনারা ইচ্ছে করলে চ্যানেল ডেসক্রিপশন লিখতে পারবেন, তো আমি এটা লিখতেছি না। তো বন্ধুরা, আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে লোগো এবং ব্যানার সেট করবেন। তো আমাদের চ্যানেলের লোগো সেট করার জন্য আমরা আবার ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর উপরে এখানে যে ম্যান আইকন এখানে ক্লিক করব। তো ম্যান এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো এখানে আমরা ক্লিক করব।
তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি এখানে কি করবেন, আপনাদের এই চ্যানেলের লোগোটা, এই লোগোর উপরে আবার ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল ফটো, তো সেট প্রোফাইল ফটোতে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনারা যদি একটা ছবি সরাসরি তুলে তারপর এখানে সেট করতে চান তাহলে টেক ফটোতে ক্লিক করবেন, আর চুজ ফটো তো ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটি ফটো আমি সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আমি এখানে আমার গ্যালারিতে ক্লিক করলাম। তো বন্ধুরা আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করলাম। তো এটা একটু লোডিং নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা আমার এখানে এটা সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা শো করতেছে, এখানে আমার এটা শো করতেছে। তো এটা আমার চ্যানেলের লোগো, এটা সেট করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন চলুন আপনাদের একটা ব্যানার সেট করে দেখাই। তো বন্ধুরা ব্যানার সেট করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন www.youtube.com। তো আমি www.youtube.com লিখে সার্চ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে চলে এসেছে। যদি আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করার পর এখানে যদি আপনাদের ওই চ্যানেলটি না থাকে বা আপনি যে চ্যানেলের ক্রিয়েট করেছেন সেই চ্যানেলটি যদি না থাকে, অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে থাকতেও পারে। তো যদি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে সিম্পলি এখানে ক্লিক করে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সমস্ত জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনার যে জিমেইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার এটা ঠিক আছে, তো আমি এটা ব্যাগে ক্লিক করলাম। তারপর বন্ধুরা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করে আমাদের এটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে। তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম, তারপর এখানে স্ক্রিন ডাউন করে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটে ক্লিক করলে আমাদের এখানে এটা কম্পিউটার মতো হয়ে যাবে, এই পেজটা কম্পিউটার পেজের মতো হয়ে যাবে। তো বন্ধুরা এরপর কী করবেন, এরপর একটু জুম করবেন, জুম করার পর একটু নিচে নিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে চ্যানেলের যে লোগোটা, এই চ্যানেলের এই লোগো, এই চ্যানেলের লোগোতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, তো ইওর চ্যানেলে আমরা ক্লিক করব। তো ইওর চ্যানেলে আমরা ক্লিক করলাম। তো ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, তো আমরা এই কাস্টমাইজ চ্যানেলে একবার ক্লিক করব। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আর্ট বলে একটা অপশন আছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আর্ট, তো চ্যানেল আর্টে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটার, তো এখানে আমরা ক্লিক করে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে ফাইলে ক্লিক করলাম। তো বন্ধুরা এখান থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনারা যদি ব্যানার তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি একটা ব্যানার তৈরি করার একটা টিউটোরিয়াল দিয়ে দেব। তো বন্ধুরা গ্যালারিতে আসার পর আমি আমার এখানে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো বন্ধুরা এটা আমার আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে কীরকম দেখাবে, আপনার টিভিতে কীরকম দেখাবে এবং মোবাইলে কীরকম দেখাবে, এরকম তিনটা সিস্টেমে আপনাদের এখানে চলে এসেছে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, এই সিলেক্ট অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো সিলেক্ট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা সেট হয়ে গেছে, ব্যানারটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা যদি চ্যানেল ভেরিফিকেশন করতে না পারেন তাহলে কীভাবে চ্যানেল ভেরিফিকেশন করতে হয় আমি আর একটা ভিডিও করে দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।